আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ এবং অল্প উপকরণে কিভাবে আপনারা তৈরি করতে পারেন চিংড়ি মাছের মালাইকারি আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন চিংড়ি মাছগুলো আমি কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো দিবো এক চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো দিব এক চামচের চার ভাগের এক ভাগ আর পরিমাণ মতো লবণ তারপর আমি চিংড়ি মাছগুলো ভালো মতো মশলার সাথে মেখে নিব মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রেখেও আপনারা সাথে সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিব তেল দেওয়ার পরে আমি আগে থাকতে যে চিংড়ি মাছটাকে আমি মশলা মেখে ম্যারিনেট করে রেখেছি তা এখন প্যানের মধ্যে একটা একটা করে দিয়ে দিব দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো খুব সময় নিয়ে ভাজবো না এক মিনিটের মতো রেখে আমি আবার চিংড়ি মাছগুলো উলটিয়ে দিবো এই পাশটা আমি এক মিনিটের মতো ভেজে নিব তারপর আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিব ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা নিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে একটুকটা দারচিনি দুটা এলাচি দুটা লং দিয়ে তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিব আগে থাকতে আমি এক কাপ পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি সম্পূর্ণ মিক্স করে বেটে নিয়ে নিই কিছুটা পেঁয়াজ দেখা যাবে আর কিছুটা পেঁয়াজ দেখা যাবে না এরকম করে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন এবার আমি পেঁয়াজগুলো তিন থেকে চার মিনিট তেলের মধ্যে ভেজে নিব এতে করে পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেটা আর বলবে না আদা আর রসুন দুটো আমি একসাথে পেস্ট করে রেখেছি তা দিবো এক চামচ দিয়ে আমি আবার এক মিনিটের মতো পেঁয়াজের সাথে আদা রসুনগুলো ভেজে নিব এতে করে আদা যে কাঁচা গন্ধটা আছে সেটা আর বলবে না এবার আমি এখানে আর এই রেসিপিটাতে আমি কোনো পানি ব্যবহার করব না তাই এখানে আমি অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার আমি একটা চটা দিয়ে নেড়ে দিব। তারপর এখানে হলুদের গুঁড়ো দিব হাফ চামচ মরিচের গুঁড়ো দিব এক চামচ লবণ দিব পরিমাণ মতো আপনারা এখানে মরিচের গুঁড়ো আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার ধনিয়ার গুঁড়ো দিব হাফ চামচ কালা জিরে গুঁড়ো দিব এক চামচের চার ভাগের এক ভাগ এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ তুমি মশলার উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো কষিয়ে নিব। কাঁচামরিচ দিব চার পাঁচটার মতো দেখেন আমার মশলার উপরে তেলগুলো সব ভেসে উঠেছে এবার আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে মশলাগুলোকে কষিয়ে নিব তারপর এখানে আগে থাকতে আমি যে নারকেলের দুধ তৈরি করে রেখেছি তা দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলের দুধটা ঘরেও তৈরি করতে পারেন আবার বাহির থেকে কিনে আনতে পারেন তারপর আমি একটা জটার সাহায্যে নেড়ে দিব। তারপরে নারকেলের দুধগুলো যখন ফুটে উঠবে তখন আমি আগে থাকতে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি তা এখানে দিয়ে দিব দিয়ে আমি আবার একটা চটার সাহায্যে নেড়ে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এভাবে চিংড়ি মাছগুলোকে রান্না করব আপনারা ছেলে একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তারপর এখানে আমি এক চামচ ঘি দিব ঘিটা দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিট রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়েছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর রেসিপি সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন